এটা কিয়ামতের আলামত। যোগ্য মানুষগুলোকে বিনা কারণে বিনা অপরাধে জেলখানায় বন্দী করবে, আর এরকম মমতাজের মতো নাস্তিক গ্রামপন্থীদেরকে এরকম ক্ষমতা আছে এর বসাবে, এইটা কিয়ামতের লক্ষণ। যোগ্য মানুষের সম্মান পাবে না। বাংলার মাটিতে 50টা বছর কোরআনের তাফসীর করেছিল যার নাম এমন কেউ জানে না, যার ভালোবাসা এমন কোন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এক নামেই জেনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমাদের এই কলিজার রত্ন জীবনের শেষ চাওয়া পূরণ করতে চায়, নীলফামারী বাসী পূরণ করতে দেয় না জালিমের বাচ্চাগুলো। যেই মানুষটার বিদ্যা বয়স, তারপরে আবারও চায় এই কোরআনের ময়দানে এসে কোরআনের কথা বলতে। যে মানুষটা বিদ্যা বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, হুইল চেয়ারে চড়ে, এই মানুষটার জীবনের শেষ ইচ্ছা আর একবার আল্লাহর নবীর রওজা জিয়ারত করা। এই মানুষটাকে জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করতে যে জালিমের বাচ্চাগুলো দিচ্ছে না, এই কোরআনের ময়দান থেকে আওয়াজ তুলতে চাই, আল্লাহর কাছে বিচার দিচ্ছি। হযরতে নূহ নবী যেমন দোয়া করেছিল, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চাকেও দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন না। খেয়ে না খেয়ে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনিল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাহলে আওয়াজ দিতে হবে বাঘের বাচ্চার মতো, কথা বলে। আজ মুসলমানেরা আওয়াজ না দেওয়ার কারণে বিজাতি যত নাস্তিক রাম বাম আছে, ওরা আমাদের উপরে উপরে উঠেছে আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য। সব জায়গায় এরকম দুর্নীতির আখড়া ওরা বানিয়ে ফেলেছে আমরা প্রতিবাদ প্রটেস না করার কারণে। আমরা যদি সবাই দলবদ্ধভাবে একবদ্ধ একতাবদ্ধ হয়ে ঐক্যতা নিয়ে যদি মাঠে নামতাম, এদেশের নাস্তিক বেশি না, হাতে গোনা কয়েকটা, কথা বলেন, পালানোর রাস্তা খুবই পাবে না। 96% মুসলমান যেই দেশে, এক কথা বলছে না কেন? আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে কোরআন থেকে যখন আপনি কথা বলবেন, কোরআন থেকে যখন আপনি ওয়াজ করবেন, পৃথিবীর ময়দানে যেমন তেমন করে এসে শুরু করা যাবে না। কোরআন থেকে কথা বলতে গেলে, প্রচার করতে গেলে নিয়ম মেনটেন করার দরকার আছে না নেই? একে দুনিয়ার সাধারণ অনুষ্ঠানের মতো বিশ্ব নবী বলেন পৃথিবীতে কোরআন শোনার জন্য দুনিয়ায় কোনো মানুষ যদি একটা ঘন্টা সময় ব্যয় করতে পারে, আল্লাহর নবী বলেন এই একটা ঘন্টা ব্যয় করার কারণে ওর আমল নামায় আমার আল্লাহ 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আমার ভাইরাই জন্য বলতেছিলাম, দুনিয়ায় কোরআন যখন আপনি প্রচার করবেন, কোরআনের কথা যখন আপনি বলবেন, আন্দাজে বলা যাবে না, নিয়ম মেনটেন করে বলা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই নিয়মটাই শিখিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলেন ফাইদা করআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা নাহল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর রুকু, 98 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন হে নবী, যখন আপনি কোরআন প্রচার করবেন, কোরআনের কথাগুলো যখন আপনি বলবেন, নবী আপনার দায়িত্ব সবার প্রথম আপনি শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চান, শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আপনি সর্বপ্রথম আশ্রয় চান। কারণ পৃথিবীতে কোরআন যখন আপনি বলবেন, এ পৃথিবীতে শয়তান সর্বাত্মক চেষ্টা করবে কোরআনের কথা বন্ধ করতে। কারণ আল্লাহ তাআলা ভালো করে জানে দুনিয়ায় কোরআন যখন আপনি প্রচার করতে যাইবেন, কোরআনের কথা যখন আপনি বলবেন, এই পৃথিবীতে শয়তান যারা ওরা বাধা দেওয়ার জন্য লাভাবে। এই জন্য দুনিয়ায় দেখবেন দুর্গা পূজা করলে কোনো অনুমতি লাগে না, কথা বলে না কেন? এরপরে গানের কনসার্ট, এরপরে মমতাজের কনসার্ট, কোনো অনুমতি লাগে না, 180 মাইল বেগে চলছে। সর্বশ্রেষ্ঠতম কোরআনের ময়দানের কোরআনের অনুষ্ঠান করতে গেলে এর পা ধরা লাগে, ওর হাত ধরা লাগে, এইটা কেন? কথা বলেন,
যেই দেশে 96 ভাগ মুসলমানের দেশে আমরা যদি কোরআনের অনুষ্ঠানই করতে না পারি, বারবার যদি থানায় যাওয়া লাগে, পারমিশন নেওয়া লাগে, অথচ এই দেশে মমতাজের মতো নর্তকী নাচে কোনো পারমিশন নেই। আপনি কিসের মুসলমান দাবি করছেন? কিসের মুসলমান আপনি? মুসলিম শব্দের শাব্দিক অর্থ যেটা আছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। এই পৃথিবীর ময়দানে আপনার আমার দায়িত্ব কর্তব্য, এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে অবশ্যই আমার আল্লাহর বিধানের কাছে মাথা নত করা লাগবে। আপনি আল্লাহর বিধানের কাছে মাথা নত করেন না, বরং আরো কোরআন থেকে হক কথা বলে আপনার লাগে কথা বলেন, কোরআন থেকে হক কথা বললে আপনার চুল খায় কথা কয় না। ইন্টারনেটে একটা খবর দেখলাম, এই বাংলাদেশের যাকে মুক্তি বলা হয়, গানের সম্রাট, গান জগতের যাকে নর্তকী হিসাবেও বলা হয়, কিছুদিন আগে সংসদে এই আল্লাহর ওলি মুক্তি কথা বলেন না কেন, মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের বিরুদ্ধে কথা বলল, আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে কথা বলল, একটা একটা করে আলেমদের বিরুদ্ধে কথা বলল, যার চরিত্রের কোনো ঠিক নেই, উতুল্লিম বাদা জালিকা সানিম কথা বলেন, যার চরিত্রের কোনো ঠিক নেই, আবার গিয়েছে ওমরা করার জন্য। ওরে গোমরা, তুই করবি ওমরা? তোর ওমরা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে, এক কথা বলছেন এখানে, ওর ওমরা নেবে কি ফতোয়া দিচ্ছে, কত কিছু বলতেছে, আবার ওমরা করতে গিয়েছে সৌদির বিমানবন্দর জেদ্দা শহরে আবার কনসার্ট করে, এক কথা বলে না কেন। বর্তমানে সৌদির যে বাদশা সালমান, এটা নিকৃষ্টতম জানোয়ারের বাচ্চা, যেখানে একটার পর একটা নবী রাসূল এসেছে, সেখানে মদের বার খুলে দেয়, গানের অনুষ্ঠান হয়, সিনেমা হল হয়, কথা বলে না কেন। আপনি আমি মুসলিম দাবি করার পরে যদি এই প্রতিবাদ, এই প্রোটেস্টটাও যদি আপনি না করেন, আমার আল্লাহর দৃষ্টিতে আপনি নির্ভেজালি মুনাফি। আমার ভাইরা, আপনাকে আমি বলতেছিলাম, এই পৃথিবীর ময়দানে যাদের জন্মের সমস্যা আছে, এরাই কেবল পৃথিবীর ময়দানে কোরআনের কথা বললে রাগ করে, বোঝা লাগবে এটা মানুষ না, এটা শয়তানের ভাইরা ভাই। ওমরা করতে গিয়ে ও আনন্দে আত্মহারা হয়ে ওই জায়গায় কনসার্ট করতে পারছে, ও কনসার্ট করতেইছে, কিন্তু 96 ভাগ মুসলমানের দেশে গান বাজনার আয়োজন করবেন কোনো অসুবিধা নেই, কোরআনের আয়োজন করলে এই দেশে 144 দাঁড়াদাঁড়ি হয়। এই আমার গতকালকের মাহফিল ছিল, ঝিনাইদহ বন্ধ করে দিয়েছে আল্লাহর উল্লাহ, কথা বলবেন কেন, বন্ধ করে দিয়েছে। ডিসেম্বরের 11 তারিখ একটা ডেট নিয়েছে সাতক্ষীরা কলারোয়া, ফোন করে বলছে হুজুর আল্লাহর ওলিদের যন্ত্রণায় বাঁচি না, হবে না। চিন্তা করেন তো আপনি, যেই দেশে 96 ভাগ মুসলমান নেই দেশে, এই দেশে কোরআনের অনুষ্ঠান হয় না, আরো বাধা হয়, কথা বলে না কেন। তাহলে আল্লাহর বাস্তব ব্যাখ্যা মিলে যায় সূরা নাহলের 98 নম্বর আয়াত, স্পষ্ট মিলে যায়। এ পৃথিবীতে কোরআন যখন আপনি বলবেন, হে নবী আপনি শয়তানের কাছ থেকে পানাহা চাইবেন, শয়তানের কাছ, শয়তান থেকে আপনি আশ্রয় চাইবেন, নীলফামারি বাসি ভালো করে আপনি খেয়াল করবেন, এ পৃথিবীর ময়দানে জালিম যারা আছে এরা কোনোদিন চাইবেন আপনি কোরআন থেকে হক কথা শুনেন, কোনদিন এরা চাইবে না পৃথিবীর ময়দানে কোরআনের হক কথাগুলো আপনি শোনেন, আপনার বাস্তবে মেলান। কেন চাইবে না? আল্লাহর ব্যাখ্যা বলছি, এবার মেলান। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাবিমা আগাইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, বলেন আল্লাহু আকবার। এটা পাবেন আপনি সূরা আরাফ 7 নম্বর, সূরা 8 নম্বর পারা, 2 নম্বর রুকুর 16 নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। কেন দুনিয়ার ময়দানে আপনি কোরআন বলার ক্ষেত্রে শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন? হে নবী, এই কারণেই চাইবেন, কারণ পৃথিবীর ময়দানে শয়তান সব সময় আপনাকে আমাকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য গান বাজনার অনুষ্ঠানে থাকবে না, মমতাজের কনসার্টে থাকবে না, সব সময় ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকবে, ও উঠ পেতে থাকবে, আপনাকে আমাকে কিভাবে ধোকা দিয়ে বোকা বানানো যায় এইটা টার্গেট ওর, কথা বলে না কেন।
ও যেদিন আল্লাহ তালা ওকে বললেন তোর জীবনের অপরাধ মাফি করব না, তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম, তোর উপর আমার লাঞ্ছনা, তোর উপর আমার গঞ্জনা, তোকে আমি মাফ করব না, তোর জন্য আমার জান্নাত আমি হারাম করে দিলাম। নীলফামারী বাসি ওই দিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার এই বানি আদমগুলোকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য দুনিয়ায় খারাপ রাস্তায় থাকবো না, ভালো ভালো রাস্তার মরে মরে থাকবো। কথা বলে না কেন? ঠিক তেমনি আজ এই যে এখানে কোরআনের অনুষ্ঠান হচ্ছে, কত বাধা বিপত্তি উপেক্ষা করে এই কোরআনের অনুষ্ঠানগুলো করা লাগতেছে, কথা বলেন। আর যার চরিত্রে ঠিক নেই কোনো, ও আরামসে গিয়ে জেদ্দার বিমানবন্দরের পাশে জেদ্দাতেও কনসার্ট করতে পারে, কোনো অসুবিধা হয় না। যেখানে 70% ইসলাম চলে বাকি 30% চলে না, কথা বলে না কেন? 70% ইসলাম চলে বাকি 30% চলে না, কারণ ওখানে রাজতন্ত্র আছে। এক কথা বলছে না কেন? ওদের সম্পদাদি, ওদের টাকা পয়সা ওরা এইভাবে নর্তকীদের নিয়ে গিয়ে নাচায় আর খরচ করে। আবার আমাদের এই দেশের সংসদ সদস্য, এটা কেয়ামতের আলামত, যোগ্য মানুষগুলোকে বিনা কারণে বিনা অপরাধে জেলখানায় বন্দি করবে, আর এরকম মমতাদের মতো নাস্তি গ্রাম পান্তদেরকে এরকম ক্ষমতা সের বসাবে, এইটা কেয়ামতের লক্ষণ। যোগ্য মানুষের সম্মান পাবে না। বাংলার মাটিতে 50 বছর কোরআনের তাফসির করেছিল যার নাম এমন কেউ জানে না, যার ভালোবাসা এমন কোন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এক নামেই জানে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমাদের এই কলিজার রত্ন জীবনের শেষ চাওয়া পূরণ করতে চায়, নীলফামারী বাসী পূরণ করতে দেয় না জালিমের বাচ্চাগুলো। যেই মানুষটার বিদ্যা বয়স, তারপরে আবারও চায় এই কোরআনের ময়দানে এসে কোরআনের কথা বলতে। যে মানুষটা বিদ্যা বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, হুইল চেয়ারে চলে, এই মানুষটার জীবনের শেষ ইচ্ছা আর একবার আল্লাহ নবীর রওজা জিয়ারত করা। এই মানুষটাকে জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করতে যে জালিমের বাচ্চাগুলো দিচ্ছে না, এই কোরআনের ময়দান থেকে আওয়াজ তুলতে চাই, আল্লাহর কাছে বিচার দিচ্ছি। হযরতে নূহ নবী যেমন দোয়া করেছিল, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চাকেও দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, এই দোয়ার প্রতি কারা রাজি দেখি নীলফামারী বাসি। এ ভাই না মান, হাত না মান, হাত না মান, আল্লাহ কবুল করুক, বলে না আমিন।